নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডে পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি, রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। শুরুতেই নজর রাখবো আবহাওয়ার দিকে। কার্যত আজ সকাল থেকে আমরা দেখেছি মেঘলা আকাশ, তার সঙ্গে বৃষ্টিপাত রাজ্যে, এবং একই সঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা যা অনেকটাই কমে গেছে এক ধাক্কায়, প্রায় 28.6 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা সেটাও স্বাভাবিকের কাছাকাছি রয়েছে, 24.6 ডিগ্রি, এবং আর্দ্রতার পরিমাণ যা রয়েছে 98%। আগামী 24 ঘন্টাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে গোটা রাজ্যে। একই সঙ্গে এক দুই জায়গায় ভারী বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা ইতিমধ্যে হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হচ্ছে। তবে এক্ষেত্রে আবহাওয়ার ঠিক খবর খবর কি রয়েছে আগামী দিন, এবং আজকের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে আমরা আরেকটু বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব আমাদের প্রতিনিধির কাছ থেকে। তবে সামনে যেহেতু রয়েছে পুজো, তাই পুজোর আগ মুহূর্তে আবহাওয়ার এই পরিবর্তন যাকে কেন্দ্র করে আবার এই পরিবর্তন যাকে কেন্দ্র করে রাজ্যবাসীর মধ্যে একটা চিন্তার ভাঁজ ইতিমধ্যেই পরিলক্ষিত, সকলেই আতঙ্কিত। ইতিমধ্যেই পুজোর আগে এই ধরনের যে আবহাওয়ার পরিবর্তন, একই সঙ্গে নিম্নচাপের যে একটা পরিলক্ষিত হচ্ছে, নিম্নচাপের প্রভাব যার জেরে বৃষ্টি গোটা রাজ্যের বিভিন্ন জেলাতে বৃষ্টি, আবহাওয়ার খবর আমরা দেখছিলাম, নজর রাখছিলাম। তবে এক্ষেত্রে জানিয়ে রাখি আবহাওয়ার যে পরিসংখ্যান আমরা পাচ্ছি, কার্যত আজকের তাপমাত্রা, গত 24 ঘন্টা যে তাপমাত্রা তা 28.6 ডিগ্রি, এবং সর্বনিম্ন তাপমাত্রা গত 24 ঘন্টায় ছিল 24.8 ডিগ্রি টেম্পারেচার। একই সঙ্গে আগামী 24 ঘন্টার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30.30 ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, এবং এক দুই জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা ইতিমধ্যেই দেওয়া হয়েছে। বিশেষ করে পশ্চিম জেলা, খোয়াই জেলা, ঊনকোটি এবং ধলাই জেলাতে, এবং তারই সঙ্গে দক্ষিণ জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা ইতিমধ্যে রয়েছে। তবে সেক্ষেত্রে যদি আমরা রেনফলের ছবি দেখি, গত 24 ঘন্টাতে যেখানে 21.9 মিলিমিটার রেনফল বা বৃষ্টিপাত হয়েছে গোটা রাজ্যে, এবং সিজনাল যে রেনফল তা 23.9 মিলিমিটার রয়েছে বলে হাওয়া অফিস সূত্রে খবর। তবে এখনো পর্যন্ত এই যে নিম্নচাপের প্রভাব যার জেরে বৃষ্টি সেটা রাজ্যের ক্ষেত্রে জারি থাকবে, এবং আগামী দিনেও এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বলে হাওয়া অফিস জানাচ্ছে। বিশেষ করে যেহেতু একটি নিম্নচাপের রেখা সক্রিয় রয়েছে গাঙ্গেয় দক্ষিণ পশ্চিমবঙ্গের উপর, যার কারণে বৃষ্টিপাত হচ্ছে, যার কারণে বৃষ্টিপাত কার্যত জারি থাকছে। তবে এখন এই বৃষ্টিপাত থামার কোনো সম্ভাবনা নেই যেমনটা হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হচ্ছে, যাতে করে মানুষের মধ্যে একটা চিন্তা এবং পুজোর আগে কার্যত দুর্ভোগ বলাই যায় এই বৃষ্টিকে কেন্দ্র করে। চব্বিশ ঘন্টা তাপমাত্রা 28.6 ডিগ্রি সেলসিয়াস যেমনটা আমরা জানতে পারছি এখনো পর্যন্ত, তার সঙ্গে আর্দ্রতা রয়েছে বাতাসে 98%, এবং যেহেতু একটি নিম্নচাপ সক্রিয় রয়েছে যার কারণে রাজ্যে বৃষ্টিপাত জারি রয়েছে। তবে পুজোর আগে বর্ষার একেবারে শেষ মুহূর্তের ঝোড়ো ইনিংস আমরা পরিলক্ষিত করছি, এবং বৃষ্টিপাত হওয়ারও একটা সম্ভাবনা আগামী দিনেও থাকছে বলে কার্যত জানানো হচ্ছে। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।